হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ট্রাভেল উইথ ভিসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আজকে ইন্ডিয়ান ভিসার বেনাপোল বর্ডার সম্পর্কে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং কি চিত্র তুলে ধরার চেষ্টা করবো। তো আর কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাই। তবে তার আগে একটি ছোট্ট মেসেজ দিতে চাই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন ভবিষ্যতের নতুন নতুন আপডেট আপনাদের নিকট একদম দ্রুত পৌঁছানোর জন্য। যারা বর্তমানে বেনাপোল বর্ডার দিয়ে ভারত যেতে চাচ্ছেন অথবা ভারত যাওয়ার প্ল্যান করেছেন তাদেরকে ন্যূনতম 10-12 ঘন্টা এই গরমের মধ্যে বর্ডারে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর আপনি সুষ্ঠুভাবে পার হতে পারবেন কি না তার নেই কোনো নিশ্চয়তা। আর বিভিন্ন ধরনের হয়রানি তো আছে বেনাপোল বন্দরে তার সাথে। তো যারা এই সময়ে ভারত যেতে যাচ্ছেন বা ভারতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন তারা বেনাপোল বাদে অন্য যে কোনো বর্ডারে যদি আপনার ভিসার মধ্যে অনুমোদন থাকে সেক্ষেত্রে সেই বর্ডার দিয়ে আপনি প্রবেশ করতে পারেন এবং কি ফেরত আসার সময় বেনাপোল বর্ডার দিয়ে কলকাতার কাজ শেষ করে আপনি ঘুরে চলে আসতে পারেন। আর যারা অন্য যে কোনো বর্ডার দিয়ে যাবেন তারা তো অবশ্যই অল্প সময়ের মধ্যে বর্ডার পার হতে পারবেন, যদিও ঈদের 2-3 দিন আগে সব বর্ডারে মোটামুটি চাপ থাকবে। তার মধ্যে বেনাপোল বর্ডারে আজকের যে চিত্র সেগুলো আপনারা ছবিতে হয়তো বা দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমার এক বড় ভাই আজকে সকালে গিয়েছে এবং কি আমার এক বন্ধু গিয়েছে, তারা 9টার সময় লাইনে দাঁড়িয়েছিল, তারা বিকেলে 5টা বা 6টার সময় পারি হয়েছে। তাদের খুবই গরমের মধ্যে করুণ অবস্থা এবং কি তারা দেখেছে যে অনেকেই যারা সিনিয়র সিটিজেনশিপ আছে তারা অনেকেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছে। তো সবাইকে একটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যদি বেনাপোল বর্ডার দিয়ে না গেলে আপনার চলে, আপনার কাজ যদি অন্য বর্ডার দিয়ে যে করা যায় বা আপনি ভ্রমণ করতে পারেন ঘুরে আসতে পারেন তাহলে অন্য বর্ডার ব্যবহার করুন এবং কি শারীরিকভাবে ঈদ ভ্রমণে সুস্থ থাকুন, সুস্থভাবে ভ্রমণ করে আসুন। ডলার আপডেট যদি দিতে হয় সেক্ষেত্রে সবচেয়ে দাউকি বর্ডারে এখন টাকা ভাঙানো সবচেয়ে দুষ্কর ব্যাপার এবং কি সেখানে রেট কম চলছে, সেখানে মাত্র 80-79 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া বেনাপোল বর্ডারে পূর্বের ন্যায় 82-81 টাকা এরকম পাওয়া যাচ্ছে এবং কি বর্ডারে মোটো অঙ্কের টাকা ভাঙালে সেক্ষেত্রে 82 থেকে কয়েক পয়সা বেশি পাওয়া যায়। আর যদি কলকাতা শহরে কেউ টাকা ভাঙে সেক্ষেত্রে সকালের থেকে 81.50 থেকে 82 টাকা পাওয়া যায়, কিন্তু সেটা দুপুর গড়ানোর সাথে সাথে রেট কমে যায়, 79 থেকে 80 হয়ে যায়। তো এই হচ্ছে আপডেট। আর যারা দূরবর্তীতে যাবেন, পরবর্তীতে বলে পূর্বতে বলেছি যে যারা দূরে চিকিৎসার জন্য যাবেন বা ভ্রমণের জন্য যাবেন তারা অবশ্যই ডলার নিয়ে যাবেন এবং কি বর্ডার থেকে অথবা বাংলা টাকা ভাঙিয়ে নিয়ে যাবেন, কারণ আপনারা দূরবর্তী ওই জায়গা থেকে বর্ডারে ভালো রেট পাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।